আসসালামু আলাইকুম। ভেনাসেট ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সেলফ ইনভেস্টমেন্ট। আসলে লাইফে আপনি ভালো কিছু করতে চাইলে সেলফ ইনভেস্টমেন্টটা কতটুকু জরুরি। যদিও আমাদের দেশের যে কালচার আছে, তো এই কালচারে খুব কম সংখ্যক মানুষই আছে যে যারা সেলফ ইনভেস্টমেন্ট বা সেলফ ডেভেলপমেন্টের পেছনে ইনভেস্টমেন্ট করতে পারে, খুবই কম বা করে খুবই কম। নর্মালি দেখবেন যে একজন কিন্তু একাডেমিক যে আমাদের পড়ালেখাগুলো আছে এগুলোতে কিন্তু আমরা অনেক টাকা খরচ করি। আপনি দেখেন যে একজন সায়েন্সের স্টুডেন্ট যখন হচ্ছে বিভিন্ন সাবজেক্টে পড়ে, এক একটা টিউশনিতেই কে সে কিন্তু হচ্ছে 800 থেকে 1000 টাকার মতো কিন্তু টিউশন ফি দিয়ে দেয় আর কি। তো এটা কিন্তু সে অনেক দিন পড়ে এবং এটাকে কিন্তু কখনোই সে লস প্রজেক্ট হিসেবে দেখে না আর কি। কিন্তু আমি একটা জিনিস দীর্ঘদিন হলো খেয়াল করছি যে আপনার স্কিল ডেভেলপমেন্টের পিছনে যখন কেউ টাকা দরকার হয়, যেমন ধরেন যে আপনি প্রফেশনালি যদি কোনো কিছু শিখতে চান, তাহলে সেই ক্ষেত্রে সেই স্কিল যাদের কাছ থেকে শিখতে চাচ্ছেন আর কি, তাদেরকে কিন্তু একটা কোর্স ফি বা এই ধরনের কিছু একটা দিতে হয়। তো আসলে এইখানে যখন কেউ একজন কোর্স ফির প্রসঙ্গটা আসে, তখন কিন্তু আসলে সে 4-5 হাজার টাকাকেই অনেক বড় হিসেবে মনে করে আসলে। কারণ কি, সে চিন্তা করে যে আরে আমি তো একটা কিছু শিখতে যাচ্ছি, এটা শিখে আমি আদৌ ইনকাম করতে পারবো কিনা, তো এই আমার 5 হাজার টাকা আসলে নষ্ট হবে কিনা। বাট এটার মূল বিষয় হলো যে আসলে সে বুঝতে পারে না যে আমি আসলে 5 হাজার টাকা বা 10 হাজার টাকা ইনভেস্ট করে আদৌ আমি এটাকে আবার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বা রিটার্ন নিয়ে আসতে পারবো কিনা। কিন্তু আমি আমার দীর্ঘ এই অনলাইনে 10-12 বছরের ক্যারিয়ারে দেখেছি যে সবাই যারা এই অনলাইন সেক্টরে প্রফেশনাল, তারা কিন্তু দ্বিধাতে নিজের স্কিলের পিছনে টাকা খরচ করে। অন্যদের কথা যাই বলে, আমি আমার নিজের কথা বলি যে আমি প্রায় 12 বছর হলো এই সেক্টরে কাজ করছি, তারপরেও আমি চেষ্টা করি যে প্রতিনিয়ত প্রতি মাসেই কোনো না কোনো স্কিল ডেভেলপমেন্টের পেছনে টাকা খরচ করতে, সেটা হয় কোনো বই কিনে অথবা কোনো কোর্স কিনে অথবা কারো মেন্টরশিপ নিয়ে অথবা কোনো আমরা গেট টুগেদারে গিয়ে নানানভাবে কিন্তু আমরা নিজের এই স্কিল ডেভেলপ করার জন্য নিজের প্রতি ইনভেস্টমেন্ট করে ফেলে আসি। আসলে আপনি যখন বুঝতে পারবেন যে আপনি যদি কোনো একটা স্কিলের পিছনে 5 হাজার টাকা খরচ করে এখানে একটা বিগ অ্যামাউন্ট রিটার্ন পান, তখন আপনি এটার ভ্যালুটা কিন্তু বুঝতে পারবেন। যে আসলে এই কারণে দেখবেন যে যারা অনলাইন প্রফেশনাল আছে, তারা কিন্তু রেগুলার বেসিসে নিজের স্কিল ডেভেলপমেন্টের পিছনে টাকা খরচ করতে কিন্তু কখনোই তারা পিস পায় না। কারণ কি, তারা জানে যে এটা আমাকে রিটার্ন, আমি যেটা ইনভেস্ট করলাম এখান থেকে কিন্তু আমি একটা বেস্ট রিটার্ন পাবো। আচ্ছা, এই প্রসঙ্গ আসলে অনেকেই আবার মনে করবেন যে আচ্ছা তাহলে আমাকে কি কোর্স করতেই হবে আর কি। আচ্ছা, আপনাকে আসলে কোর্স করাটা জরুরি কিনা এটা একজন থেকে আরেকজনের মানে ম্যান টু ম্যান ডিফার করবে। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে না আমি আসলে অনলাইন থেকেই ফ্রি রিসোর্সগুলো ব্যবহার করেই ভালোভাবে শিখতে পারবো, সেক্ষেত্রে দ্যাটস এনাফ। কিন্তু অ্যাকচুয়ালি হয় কি, একটা কোর্সে কি থাকে যে একটা স্টেপ বাই স্টেপ প্রসিডিউর থাকে, আপনি একটা সিস্টেমের মধ্যে থাকেন, আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি মেন্টরকে জিজ্ঞাসা করতে পারেন। অর্থাৎ একজন মানুষ যে দীর্ঘদিন হলো এই সেক্টরে আপনি যেটা শিখতে চাচ্ছেন সেটার ক্ষেত্রে লেগে আছে, সে কিন্তু আপনাকে আসলে প্রপারলি গাইড করতে পারবে আর কি। তো যেমন ধরেন, মানুষ কিন্তু অনেকে বই লেখে, আমরা টাকা দিয়ে বই কিনি, বই কিনে লাভটা কি? কারণ একজনের অনেক দিন, কেউ কেউ ধরেন যে 10-15 বছর বা আরও বেশি অনেকেই রিসার্চ করে প্রপার একটা ডকুমেন্টেশন বইটা পায়। তো আমাদের লাইফ তো আসলে লিমিটেড, তো এই লিমিটেড লাইফের মধ্যে যদি আমরা সব কিছুই নিজেরা করতে চাই, তাহলে কিন্তু আমাদের জন্য এটা টাফ হয়ে যাবে। বাট একটা জিনিস চিন্তা করেন যে একজন এক্সপার্ট, তার এক্সপার্টিস, দীর্ঘদিনের এক্সপার্টিসটা কিন্তু আমি তার কাছ থেকে নিয়ে নিতে পারছি মাত্র অল্প কিছু টাকার বিনিময়ে, এবং আমি কিন্তু একটা প্রপার গাইডলাইন পাচ্ছি। হ্যাঁ, তাইলে এই ক্ষেত্রে যেটা হবে যে আমাদের কিন্তু টাইম ইকুয়ালস টু মানি। আমাদের দেশে যদিও আসলে এই থিঙ্কিংটা আমরা খুব কম করি, দেখবেন আমাদের যারা ইয়াং জেনারেশন আছে দোকানে বসে বা ফ্রেন্ড সার্কেলের সাথে মানে ঘন্টার পর ঘন্টা সারা দিন ব্যাপী আমরা আড্ডা দিচ্ছি। হ্যাঁ, আড্ডার প্রয়োজন আছে, কিন্তু সেটারও একটা লিমিট আছে। অর্থাৎ আমাদের কাছে ম্যাক্সিমামের কাছে কিন্তু সময়ের দামটা কিন্তু খুবই কম। আমাদের দেশে এটা বুঝি না। আমি বাইরের দেশের অনেক কোচ আছে, আমাদের দেশের অনেক কোচ আছে যাদের পার্সোনালি কনসালটেশন নেই, তাদের কিন্তু আওয়ারলি ফি দিতে হয়। ডিজিটাল মার্কেটিং এরকম বাইরের দেশে ইন্টারন্যাশনালি অনেক কনসালটেন্ট আছে যাদের হচ্ছে আওয়ারলি ফি হচ্ছে $1,000 থেকে $1,500, এর বেশিও কিন্তু আওয়ারলি ফি আছে। $400-500 আওয়ারলি দিয়ে তাদের কাছ থেকে আমরা কনসালটেশন নিতে পারি। তো কনসালটেশন আমরা আসলে কেন নেই, কারণ হলো তাদের যে
এক্সপার্টিস, এই এক্সপার্টিসের মূল্যটা কিন্তু আমরা এই টাকাটা আমরা একটা পেমেন্ট দিয়ে আমরা নিয়ে নিই। অর্থাৎ আমাকে হয়তো ওই এক্সপার্টিসটা গ্যাদার করার জন্য হিউজ পরিমাণ টাইম ইনভেস্ট করা লাগতো, স্টাডি করা লাগতো, বাট আমি কিন্তু আমার লেভেলের যারা আছে তাদের কাছ থেকে আমি কিছু টাকা খরচ করে তাদের এক্সপার্টিসটা কিন্তু আমি জেনে যেতে পারতেছি। এই কারণে মেন্টরশিপটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো যে জন্য বলা যে আমরা আসলে সেলফ ইনভেস্টমেন্টে খুবই কম, মানে ইন্টারেস্টেড আমাদের খুবই কম, কিন্তু বিশ্বাস করেন আপনি যদি লাইফে ভালো কিছু করতে চান আপনাকে কিন্তু নিজের প্রতি ইনভেস্টমেন্ট করতেই হবে আর কি। আপনি যদি একবার বুঝে যান যে না আপনার পোটেনশিয়াল আসলে কি, আপনি ইনভেস্টমেন্ট করে কি রিটার্ন নিয়ে আসতে পারবেন, তখন আসলে বুঝতে পারবেন যে না, তখন কিন্তু দেখবেন যে আপনার নিজের ইনভেস্টমেন্টটা আরো বাড়িয়ে দেবে। অনলাইন কমিউনিটিতে কাজ করে আমি যেহেতু বাংলাদেশের টপ যারা আইটি প্রফেশনাল আছে তাদের সাথে রেগুলার বেসিস আমি এনগেজ আছি, তো তাদের সবাইকে দেখেছি। তারা রিসেন্টলি আমাদের একটা গ্রুপে একজন পোস্ট করেছিলেন যে এই মাসে কার স্কিল ডেভেলপমেন্টের পিছনে কি কে কীরকম আসলে স্টেপ নিয়েছে আর কি। তো এখানে আমরা দেখলাম অনেকেই এখানে আমাদের কমেন্ট করেছে যারা এই মানে লাস্ট 1 মান্থে তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য এক একজন 2 লাখ 2.5 লাখ টাকা পর্যন্ত বিভিন্ন খরচ করেছে। ওকে, তো এই যে দেখেন কেন তারা খরচ করেছে, কারণ কি তারা জানে যে এই যে আমার ইনভেস্টমেন্টটা, এই ইনভেস্টমেন্ট থেকে কিন্তু আমি নিজের নিজেকে যদি আপনি ডেভেলপ করতে পারেন তাহলে নিজের কাছ থেকে কিন্তু আপনি একটা বেটার আউটকাম, বেটার রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবেন। ওকে, তো এইখানে আরেকটা প্রসঙ্গ হচ্ছে আমাদের দেশে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে আর কি। প্রায়ই আমাদের এখানে অনেকেই আসেন যে ধরেন ডিটারমাইন্ড হচ্ছে কোর্স করবেন, কিন্তু তিনি তার পিসি বিল্ড করতে গিয়ে হয়তো সেই পিসি বিল্ডের পিছনে আপনার 2-3 হাজার বা 5-6 হাজার টাকা বা 10 হাজার টাকায় অতিরিক্ত খরচ করে ফেলছেন পিসিটাকে আরও ভালো বিল্ড করার জন্য। কিন্তু এই পিসি বিল্ড করার পরে তিনি আর নিজের স্কিল ডেভেলপমেন্টের পিছনে 1 টাকাও খরচ করতে চাচ্ছেন না, কারণ যেহেতু তার ওইখানে একটা ভালো একটা অ্যামাউন্ট ব্যয় হয়েছে কোথায়, পিসি বিল্ড করতে গিয়ে। ওকে, কিন্তু একটা জিনিস আমি বুঝি না, তারা যদি একটা কাজ করতো যে আমি পিসি বিল্ড করতে যখন যাচ্ছি পিসি বিল্ডের পেছনে আমি কিছু টাকা খরচ কম করি, 5-6 হাজার টাকা যাই হোক, এই টাকা আমি আমার নিজের স্কিলের পিছনে ইনভেস্ট করি, তাহলে কিন্তু তার পিসিটাও হয়ে যাচ্ছে, পাশাপাশি সে কিন্তু হচ্ছে একটা প্রপার স্কিলে স্কিল্ড হতে পারতেছে। কিন্তু না, এইখানে আসলে অনেকেই হয় যে পিসি বিল্ড করার পরে তার কাছে নিজের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য কোনো টাকা পয়সা থাকে না এবং সে আর এই সেক্টর থেকে কন্টিনিউ করতে পারে না, কিছুদিন পর হয়তো সে পোস্ট করে যে আমার পিসিটা বিক্রি করে দেবো। অথবা অনেকে আছে আমাদের এখানে আসে যে যারা অনেক টাকা দিয়ে পিসি বিল্ড করেছে, 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে পিসি বিল্ড করেছে, তো এরপর আর সে নিজের স্কিল ডেভেলপমেন্টের পেছনে 4-5 হাজার টাকাও সে খরচ করতে চাচ্ছে না। কিন্তু একটা জিনিস মনে রাখেন, আপনার পিসির কনফিগারেশন যতই ভালো হোক আর কি, এই পিসি কিন্তু সরাসরি আপনাকে কখনো ইনকাম দিবে না। আপনাকে ইনকাম দিবে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট, আপনার স্কিল, আপনার ধৈর্য, আপনার পরিশ্রম। সো আমাদের সবসময় উচিত আমাদের ইনভেস্টমেন্টটা প্রপার জায়গায় হওয়া। হ্যাঁ, আমাদের একটা জিনিস আমি সবসময় বলি যে আমাদের দেখেন যে আমাদের যারা দেশে যারা গরু পালন করে, তো দেখবেন যে যেই গরুটা হচ্ছে দুধ দেয় তাকে কিন্তু তার খাবার দাবার তত বেশি দেয়, কারণ কি সে কিন্তু জানে যে একে খাবার খাওয়াইলে আমি কিন্তু রিটার্নটা বেস্ট পাবো আর কি। তো আমরা আসলে নিজের পেছনেও কিন্তু এরকম যে আপনি যদি একটা আউটপুট পাইতে চান তাহলে ফার্স্ট আপনাকে অবশ্যই নিজের কিছু ইনপুট দিতে হবে, ইনভেস্টমেন্ট লাগবে। সো আপনারা যদি লাইফে ভালো কিছু করতে চান নিজের প্রতি ইনভেস্ট করুন, নিজের স্কিলের প্রতি ইনভেস্ট করুন, আশা করা যায় অবশ্যই ভালো কিছু করতে পারবেন। নিজের স্কিল ডেভেলপমেন্ট ছাড়া আগামী দিনগুলোতে টিকে থাকা অনেক টাফ হয়ে যাবে। অনলাইন ক্যারিয়ার কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক বেস্ট একটা ক্যারিয়ার, কারণ হচ্ছে যে আমাদের দেশে হায়ার লেভেলের জবের ফ্যাসিলিটি অনেক কম, সবাই আসলে চাকরি চাই, চাকরি দেওয়ার মতো লোকজন কম আসলে। কিন্তু আপনি যদি একটু ধৈর্য ধরে সময় নিয়ে এই সেক্টরে ভালোভাবে প্রপার স্কিল ডেভেলপমেন্ট করেন তাহলে এখানে কিন্তু অসম্ভব সম্ভাবনা আছে। আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা মান্থলি 20-30-50 হাজার থেকে
কয়েক লাখ টাকা পর্যন্ত ইনকাম করে। রিসেন্টলি আমাদের একটা স্টুডেন্ট, দুইটা স্টুডেন্ট আসছিল, একজন মান্থলি $5,000 ইনকাম করেছে, অ্যারাউন্ড 5 লাখস, আর একজন ছিল সে হচ্ছে 7 লাখস পর্যন্ত ইনকাম করে ফেলেছে। আর অ্যাজ ইউজুয়াল $500-1,000 অনেক অনেক ছেলেপেলে ইনকাম করছে। ওকে, তো আপনি যদি ভালো কিছু করতে চান, নিজের স্কিলের পিছনে ইনভেস্ট করেন। তবে শেষে একটা বলে রাখি, অনেকে আবার বলবেন যে না, আপনারা খালি সবাই গণহারে ফ্রিল্যান্সিং করতে বলছেন। আমি কিন্তু বলছি না, সবাইকে গণহারে ফ্রিল্যান্সিং করতে বলছি না। ফ্রিল্যান্সিং করার জন্য নিজের বেশ কিছু স্কিল থাকা লাগবে, সে মানে নিজের বেশ কিছু দক্ষতা থাকা লাগবে বা ক্যারেক্টারিস্টিক্স থাকা লাগবে। যেমন সেলফ লার্নিং ক্যাপাবিলিটি, অনলাইন কাজ করার প্রতি আপনার ইন্টারেস্ট থাকতে হবে, ইংলিশ লেভেলটা ভালো হতে হবে। নিজেই ফ্রিল্যান্সিংয়ে কেউ আপনার বস না, আপনি আপনার বস। সো আপনাকে নিজেকে নিজে মোটিভেট করতে হবে নিজের কাজের জন্য। এই স্কিলগুলো যদি আপনার ভিতর থাকে, তবে এই সেক্টরে আপনি আসতে পারবেন। অনেক রং চং মাখানো কথাবার্তা দেখে ফ্রিল্যান্সিং সেক্টরে আসার কোনো দরকার নেই। আপনি যেটাই করেন লাইফে, প্রপারলি ভেবে চিনতে রিসার্চ করে দেখে যারা এই সেক্টরে ভালো অবস্থায় আছে তাদের কনসালটেশন নিয়ে তারপরে এখানে আসো, দেন ভালো কিছু করতে পারবেন। শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে এখানে আসলে কিন্তু ভালো করার কোনো সুযোগ নাই। আর আপনার স্কিল প্রপার যদি স্কিল না থাকে, কেউ আপনাকে টাকা দিবে না। তো আজকে এ পর্যন্ত ছিল, নেক্সট দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।